আজকে যে ঘটনাগুলি সেই পরিপ্রেক্ষিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এর সাথে আছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু মহেশ্বর চন্দ্র রায়, উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য আবির কৃষ্ণ মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন দলের যুগ্ম মহাসচিব কায়ুম কবির ফুকন, বক্তব্য রাখছেন ও আছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সালিমা রহমান, বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। সবাই জানেন যে আজ যশস্বী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদনে চূড়ান্ত শুনানির দিন ধার্য ছিল। আজও যশস্বী তার প্রাপ্য যে জামিন আইনগত হবে সেই জামিন তিনি পেলেন। ভাইস চ্যান্সেলর নির্দেশ দেওয়া হয়েছিল তিনি আজকের মধ্যেই নতুন বোর্ড গঠন করে তার সর্বশেষ যে স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট প্রদান করবে এবং 30 তারিখে যে বোর্ড গঠিত হয়েছিল সেই বোর্ডের যে রিপোর্ট স্বাক্ষর সহ সেটা সুপ্রিম কোর্টের সামনে রেকর্ড হচ্ছে, কিন্তু সেটা আজকে উপস্থাপন করা হয়নি। সময়ের আবেদনের সঙ্গে সঙ্গে কোর্ট 7 দিন সময় পাইনি, আগামী 12 তারিখে এই সিদ্ধান্তে আজকে জাতি তো হতাশই হয়নি, বিক্ষুব্ধ হয়েছে। আমরা যেটা দীর্ঘ 20 মাস ধরে যেদিন থেকে দেশনেত্রীর মামলার কার্যক্রম শুরু হয়েছে, এই মিথ্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে, সেদিন থেকে আমরা যেটা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে এবং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে দেশনেত্রীকে একজন সাধারণ নাগরিক কোনো মামলা হলে যেটুকু সুযোগ সুবিধা পান, যেটুকু আপনার তার ডিফেন্ড করার জন্য সুযোগ সুবিধা পর্যন্ত তাকে এবং তাকে এই সাজা দেওয়া হয়েছে যে মামলায় সেই মামলায় প্রচলিত যে নিয়ম সেই অনুযায়ী 7 দিনের মধ্যেই তার জামিন পেয়ে যাবে, কিন্তু আজকে প্রায় 20 মাস তাকে জামিন দেওয়া হচ্ছে না এবং বিভিন্নভাবে তাকে একজন সাধারণ নাগরিক হিসেবে গ্রহণ করা হচ্ছে, তার প্রতি অন্যায় অত্যাচার নির্যাতন করা। 3 বার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জনগণের সরাসরি ভোটে, 2 বার বিরোধী দলের নেত্রী এবং 73 বছর বয়সের এই সবচেয়ে জনপ্রিয় নেতা, তাকে জামিন না দেওয়াটা প্রচলিত রীতির বিরুদ্ধেই শুধু নয়, এটা অমানবিক আচরণ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ বিএসএফের ভাইস চ্যান্সেলর দুটো রিপোর্ট আদালতে উপস্থাপনে বাধ্যবাধ্য করেছে, যেটা আমি আপনাকে বলেছি। একটি নতুন বোর্ড গঠন করে তার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট তার রিপোর্ট দেওয়ার, অন্যটি 30/11/12 তারিখে যে নতুন একটা বোর্ড তৈরি করা হয়েছিল আপনি সেই সাথে জানার সময় 4 জন চিকিৎসক যারা নিউমেটোলজির সঙ্গে জড়িত তাদের সমন্বয়ে একটা বোর্ড তৈরি করা হয়েছে, সেই বোর্ডে উপস্থাপন করতে ব্যর্থ হয় আদালত অবমাননা করেছে, এই জন্য যেটা আদালতের একটা ম্যান্ডেট ছিল বাধ্যবাধক। আমি আপনাদেরকে একটু আবার অনেকে আপনারা জানেন, তারপরে আমি এই রিপোর্টটা সেটা কিছু কিছু অংশ আমি আপনাদেরকে
syndrome with recurrent hyponatremia, cough, violent asthma. Cough, violent asthma. This is tears, hypertension, and cough, violent asthma are well controlled. The state of control of diabetes, mellitus has improved, though the targets have not been achieved. This is tears, rheumatoid arthritis. বিশেষ করি বুঝতে পারেন বিশেষ যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হাইলি অ্যাক্টিভ অ্যান্ড কজ ড্যামেজ টু মাল্টিপল জয়েন্টস প্লিজ এটা লক্ষ্য করবেন হাইলি অ্যাক্টিভ অ্যান্ড কজ ড্যামেজ টু মাল্টিপল জয়েন্টস বোথ নিজ হ্যাভ বিন ডিসপ্লেসড আর্লিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ কম্বাইন্ড অ্যাক্টিভ ডিজিজ and accelerated damage. She is at present at a crippled state. Salam bhai. And largely dependent on assistance for her day-to-day activities. So far the quality of treatment, of has remained, she needs advanced treatment. She has been adequately informed about the cause and limitations in the advanced treatment. The medical board has offered her advanced therapy in the form of biologics for the recommendations of the bodies. The form of biologics is ready to start it. Remaining fully aware regarding limitation. The board is open to accept opinions of other qualified nephrologists. এটার উপরেই তো আজকে জামিন হল এই রিপোর্টের উপরেই কিন্তু জামিন হল তারপরেও আমরা যতদূর জানি আমাদের বলতে পারে যে একটা অসমর্থিত সূত্র আনঅফিসিয়াল সূত্র এবং সরকারের সরাসরি আমরা যেটা বলতে চাই গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্যে পরিষ্কার হয়ে পড়েছে যে প্রধানমন্ত্রী সরাসরি এই বিচার চলাকালীন মামলা যে মামলাতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন তার সরাসরি ভাবে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপের সামিল আদালত এবং কিছু রায়ের মধ্যে এবং এই ধরনের বক্তব্য গুলো খুবই প্রমাণ যে তিনি এবং তার সরকার চান না যে দেশের থেকে মুক্তিটা তার কিন্তু কোন করোনার ব্যাপার না এটা তো আইনগত প্রাপ্য যে সাত দিন দশ দিনের মধ্যেই এই মামলা করতে জামিন হয়ে যায় কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা তাকে তার জন্যই এই কাজ করে করা এটা সম্পূর্ণ বেআইনি আদালত অবশ্য তিনি কি বলেছেন আমরা সবাই জানি যে গডফাদার বলে উল্লেখ করেছেন তারপরে বলেছেন তিনি রাজার হালে আছেন আগে তিনি হুইল চেয়ারে আছেন তবে এখনো হুইল চেয়ারেই থাকে তার বক্তব্যের অর্থটা দ্বারা এটা দেশের বাইরে রিপ্লেস করেছেন এইসব কথা বলে তিনি একদিকে বিএসএমইউ এর কর্তৃপক্ষ যারা রিপোর্ট দেবে
পুরোপুরি ভাবে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে দেশে, তার অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে কিন্তু ভয় দেখা, ভীতি দেখানো। এবং আরো একটা ঘটনা আছে, তাৎপর্য কিনা আমি জানি না, গতকালই আবার প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব যিনি চলে গেছেন, তার মামলার চার্জ। একদিকে প্রধান বিচারপতির মামলার আগের মামলার চার্জশিট, আর আরেকদিকে আপনার তারই উক্তি, এই দুটো কিন্তু আমরা মেলাই, আমরা খুব পরিষ্কার করে বলতে পারি ইটস এ থ্রেট টু ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড ইটস এ থ্রেট ফর দ্য ডক্টরস, তাদের ডাক্তাররা যারা আপনার একটা স্বাধীনভাবে রিপোর্ট দেবেন, তা এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে না। একজন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির নেত্রী বিস্মিত নয়, অত্যন্ত ক্ষুব্ধ করে দেশনেত্রী গুরুতর অসুস্থ, তিনি মারাত্মক আক্রান্ত, প্রতিদিন অতি দ্রুত পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি এখনই প্রায় পঙ্গু হয়ে পড়ে। পিজির চিকিৎসায় যারা চিকিৎসক যারা এই বোর্ডের সদস্য তারা যেটা মতামত দিয়েছেন সেটা আমি আপনাদেরকে আগে জানিয়েছি, তিনি সাহায্য ছাড়া একেবারেই চলতে পারেন, তার বিছানা থেকে উঠতে পারে না কারো সাহায্য। এই মারাত্মক স্বাস্থ্যের অবনতির পরেও সরকার ক্রমাগত তার মুক্তিতে বাধা প্রদান করছে এবং জামিনে বাধা প্রদান করছে। দেশনেত্রী শুধু একজন সাধারণ নাগরিক নন, তিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধে গণতন্ত্রের সংগ্রামে সবসময় নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষ তাকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে থাকে। আজই ভয়াবহ গণতন্ত্রবিহীন রাজনৈতিক সংকট, দেশনেত্রীর নেতৃত্ব জাতির জন্য অত্যন্ত জরুরি, তার মুক্তির জন্য মধ্য দিয়ে এই সংকট সমাধানের একমাত্র পথ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে গোটা জাতি আজকে উদ্বিগ্ন, অবিলম্বে তার উন্নত চিকিৎসার জন্য তার মুক্তিটা অবশ্যভাবে প্রয়োজন, এবং যে কোনো সময়ে তার চিকিৎসা না হলে আর ফার্দার ট্রিটমেন্ট না হলে তার চিকিৎসা প্রাণহানিও করতে পারে। গতকাল ডাক্তার আর্থ্রাইটিসের ফলে কিন্তু হার্ট অ্যাটাক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই দেশনেত্রীর স্বাস্থ্যে মহাবনতির সমস্ত দায় দায়িত্ব এবং তার চিকিৎসা না হওয়ার দায় দায়িত্ব সম্পূর্ণ এই অনির্বাচিত সরকার সরকার প্রধানকে গ্রহণ করতে হবে। সেই জাতি কোনোদিনই এই অন্যায়ের জন্য আপনার কখনই কাউকে ক্ষমা করবে। আজকে আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় কিছু বিক্ষোভ হয়েছে এবং সেখানে বিমানবন্দর থানার স্বেচ্ছাসেবক দলের মামুন তাকে তার এলাকা থেকে গ্রেপ্তার করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপুল সদস্য পদের ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আপনার স্থায়ী কমিটির আপনাদের স্থায়ী কমিটির সদস্য গত পরশুদিন মির্জা আব্বাস বলেছিলেন যে রিপোর্ট হয়েছে, আমরা চাই এটি অবিকৃতভাবে যেন কোর্টের কাছে পৌঁছায়, এই আশঙ্কাটা প্রকাশ করেছিলেন, আপনার কি এ ধরনের কোনো আসলে ঘটনা ঘটলো কিনা? কারণ কালকে অনেক রাতে কিন্তু রিপোর্টটি এখন আপনার অপেক্ষা করবো, না না অন্য মামলা আমি আপনাদেরকে বলে দিয়া এটা এটা আমরা কম করি না। থ্যাংক ইউ।